ইসলামক পাঁচ মাৰ কাৰণে মুছলমানক পাঁচ মাৰ কাৰণে আজি এজন বৰা আহিছে, এজন বৰা ওলাই আহিছে, ইসলামক পাঁচ মাৰিব মুছলমানক পাঁচ মাৰিব। পাঁচ মিনিট কাক মাৰিম, এটা ইসলামক মাৰিম মুছলমানক মাৰিম, সিধা সিধি কথা। আপুনি কোন হয়, আপোনাৰ নাম কি, আপুনি ক'ৰ পৰা আহিছে, প্ৰথম পৰিচয়টো জানিব বিচাৰিছোঁ। আপুনি বেয়া হ'ব পাৰে, হিন্দু বেয়া নহয়, আপুনি বেয়া হ'ব পাৰে, মুছলমান বেয়া নহয়, আমি অসমত সকলো একেলগতে মিলি আছোঁ, মিলি আছোঁ, আছিলোঁ, আছোঁ আৰু ভৱিষ্যতেও থাকিম। কিন্তু আপোনাৰ নিচিনা মানুহ আহিব, যাব আৰু জন্ম হ'ব, কিমান আহিছে কিমান গৈছে, এনেধৰণৰ সমালোচক, এনেধৰণৰ নেগেটিভ সমালোচক, আৰু আপুনিতো এটা সাধাৰণ কথা, বিভ্ৰান্ত কৰিবলৈ চেষ্টা নকৰিব। হিন্দু মুছলমান সকলোৱে ভাই ভাই হৈ আমি অসমত আছোঁ, আছিলোঁ, আছোঁ আৰু থাকিম। ভাৰতবৰ্ষত হিন্দু মুছলমান সকলোৱে একগোট আছোঁ, একগোট হৈ আছোঁ, ঐক্য আৰু এনাজৰীৰ ডালেৰে আমি বান্ধি আছোঁ। ডোণ্ট টক নেক্সট টাইম, অ'কে? লাহে 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 ইছলামক, লাহে লাহে মুছলমানক, লাহে লাহে এনেধৰণে কথা কৈ 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 লাহে লাহে মুখ বাঢ়ি গৈছে, যাৰ কাৰণে আজি অসমৰ ইমান ডাঙৰ ডাঙৰ বুদ্ধিজীৱী যিসকলৰ নাম আজি আমি সদায় মনত পেলাওঁ, সৈয়দ আব্দুল মালিক, ভাৰত ৰত্ন, পদ্মবিভূষণ, এইসমূহ ভাৰতৰ আমাৰ অসমৰ জাতীয় জীৱনৰ সৈতে আমাৰ যিজন মানুহ আজি আছে, আজান ফকীৰ, তেওঁলোককো অপমান কৰিবলৈ পাহৰা নাই। আকৌ তেওঁ কয়, বৰাই কয় যে আমি হিন্দুক বচাব লাগিব। আরে আপুনি হিন্দুক বচাই আছেনে হিন্দুক অপমান কৰি আছে? মোৰ সিধা কথা, আপুনি হিন্দুক বচাবলৈ গৈ আছে, হিন্দুক আপুনি রক্ষণাবেক্ষণ দিবলৈ গৈ আছে, নে হিন্দুক আপুনি আজি গোটেই অসমৰ আগত, গোটেই ভাৰতৰ আগত আপুনি অপমান কৰি আছে? কিছু ভক্ত আজি তেওঁৰ পিছে পিছে দৌৰি আছে, যিবোৰ ভক্ত আজি অন্ধ হৈছে, অন্ধ আজি অন্ধ হৈ তেওঁৰ পিছে পিছে দৌৰি আছে। আজি তেওঁ কি স্বাৰ্থত কৰি আছে, কাৰ কাৰণে কৰি আছে, তেওঁৰ লোভটো কি, আজি ৰাইজে বুজিবলৈ বাকী নাই। আজি অসমৰ ৰাইজ সকলো জানে, সকলো বুজে তেওঁৰ, আজি তেওঁ কোনটো পৰ্যায়লৈকে গৈ আছে লাহে লাহে, আৰু ক'ত গৈ তেওঁৰ টাৰ্গেটটো কি বুজাৰ বাকী নাই। যিটো ধৰ্মৰ মানুহে আন ধৰ্মক বেয়া পায়, এই নিজকে চিনি নাপায়, নিজকে বুজি নাপায়। আৰু কথা ক'ব আহিছে আৰু সত্যৰঞ্জন বৰা, আপোনাৰ এনেধৰণৰ কথাই কেতিয়াও আপুনি এজন হিন্দু মানুহ হিচাপে কাৰো আগত চিনাকি দিব নোৱাৰিব, কাৰণ আপোনাৰ স্বভাৱ, আপোনাৰ মুখ, আপোনাৰ কথাই আপোনাৰ পৰিচয়। এতিয়া আপোনাৰ মুখখন চালি গম পাওঁ, আপোনাৰ মুখখন চালি চবেই গম পায় যে আপোনাৰ মুখৰ পৰা যেতিয়াই এটা শব্দ ওলায় তেতিয়াই মুছলিম, মুছলমান, ইছলাম। আরে ভাই, আপুনি যদি ইমানেই জানে, ইমানেই যদি বেছি জানে, তা আপুনি নিজৰ ধৰ্ম গ্ৰন্থ ভালকৈ পঢ়ক না, ভালকৈ ধৰ্ম গ্ৰন্থখন পঢ়ি চাওক, নিজে আগতে জানি লওক, তাৰপাছত বেলেগক ক'ব যে আপুনি এইটো নাজানে। আপুনি কোরআন পঢ়িবই নাজানে, বাংলাত ট্ৰেন্সলেট কৰা হৈছে এইটো, আপুনি পঢ়িবই নাজানে, আবুল তাবুল আপুনি যি পাইছে, যি শুনিছে সেইটোৱে কৈ আছে। শুনক, আপোনাৰ নিচিনা এজন নহয়, হাজাৰ হাজাৰ লাখ লাখ এনে বৰা জন্ম হ'লেও এটা শব্দ ওলাব নোৱাৰিব, কাৰণ জানেনে আপোনাতকৈ আৰু হাজাৰ হাজাৰ বছৰ আগতে বহুতে চেষ্টা কৰিছিল যে কোৰাণত ভুল আছে নেকি, বহুত চেষ্টা, বহুত গৱেষণা, বহুত কিবা কিবি কৰিছিল, কিন্তু তেওঁলোক ছাকচেছ হ'ব পৰা নাই, কিন্তু তেওঁলোকে হাৰ মানিবলগীয়া হ'ল। আৰু আপুনিতো এটা সাধাৰণ বস্তু, সাধাৰণ এটা জীৱ, গতিকে আহক এটা এটা ওয়াজ শুনি লওক, যিটো ওয়াজত বহুত ট্রাই কৰিছিল, চেষ্টা কৰিছিল, তাৰপাছত বিফল হৈছে, আহক আমি সেইটো চাই লওক। আৰু সত্যৰঞ্জন বৰা, এতিয়া মুখটো বন্ধ কৰক, নহলে মানুহে থু পেলাব, থু পেলাব মুখত। এনেধৰণৰ আপুনি হিন্দু, আপুনি যেনেকৈ কৈ আছে হিন্দুক বচাবলৈ গৈ আছোঁ, হিন্দুৰ সন্মান বঢ়াবলৈ গৈ আছোঁ, এইটো এনেকৈ হিন্দুৰ সন্মান নাবাঢ়ে, আপুনি হিন্দুৰ অপমানহে কৰি আছে। মুছলমানক মুছলমানক এনেকৈ কৰ্তব্য কৰি কথা কোৱা, ইছলামক বদনাম কৰা, ইছলামক জাতা পুতি দিয়া, মুছলমানক জাতা আপোনালোকে গালি দিয়া, বা যি আপোনাৰ মুখত যিটো আহিছে সেইটোকে কৈ আছে, সেইটো আকৌ ইছলাম, আপুনি হিন্দুক প্ৰতিনিধিত্ব কৰি আছে, হে, হিন্দুক অপমান কৰি আছে। গতিকে আপোনাৰ আপুনি আপোনাৰ অধিকাৰ নাই হিন্দুক সমালোচনা কৰা,
আপোনাৰ অধিকাৰ নাই হিন্দুক অপমান কৰাৰ। নেক্সট টাইম তেনেধৰণৰ মন্তব্যৰ পৰা বিৰত থাকক। কৈ দিলোঁ, আপুনি বেয়া হ'ব পাৰে, হিন্দু বেয়া নহয়, আপুনি বেয়া হ'ব পাৰে, মুছলমান বেয়া নহয়। আমি অসমত সকলো একেলগতে মিলি আছোঁ, মিলি আছোঁ, আছিলোঁ, আছোঁ আৰু ভৱিষ্যতেও থাকিম। কিন্তু আপোনাৰ নিচিনা মানুহ আহিব, যাব আৰু জন্ম হ'ব। কিমান আহিছে, কিমান গৈছে, এনেধৰণৰ সমালোচক, এনেধৰণৰ নেগেটিভ সমালোচক। আৰু আপুনিতো এটা সাধাৰণ কথা, বিভ্ৰান্ত কৰিবলৈ চেষ্টা নকৰিব। হিন্দু মুছলমান সকলোৱে ভাই ভাই হৈ আমি অসমত আছোঁ, আছিলোঁ, আছোঁ আৰু থাকিম। ভাৰতবৰ্ষত হিন্দু মুছলমান সকলোৱে একগোট আছোঁ, একগোট হৈ আছোঁ, ঐক্য আৰু এনাৰ্জৰি ডালেৰে আমি বান্ধি আছোঁ। ডোণ্ট টক নেক্সট টাইম, অ'কে? ফ্ৰান্সৰ বিখ্যাত চাৰ্জন ডক্টৰ মরিস বুকাইলি। ডক্টর মরিস বুকাইলি ছিলেন মমি স্পেশালিস্ট, ফ্রান্সের বিখ্যাত সার্জন। ১৯৮০ সালে মক্কা শহরে একটা এডুকেশন কনফারেন্স হয়েছিল, সেখানে কনফারেন্সে যোগদান করে আরব অনেক শায়েকদের সাথে তিনি পরিচিত হয়েছেন। সেখানে তিনি শুনেছেন আরব শায়েকরা চ্যালেঞ্জ করে বলেছে কোরআনে কোনো ভুল নাই, আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে পারলে ভুল বের করে দেখাও। মরিস বুকাইলি কনফারেন্স শেষে ফ্রান্সে এসে বলে, কি বলে, পৃথিবীর সব বইয়ে ভুল আছে, আমার বাইবেলের ভিতরেও কত গোজামিল, আর কোরআনের ভিতরে বুঝি ভুল নাই। আমি ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরে ছাড়ব। কিন্তু ভুল ধরার জন্য খুলে দেখে কোরআন আরবি ভাষায় লেখা, কোন ভাষায় কথা বলেন, আরো জোরে বলেন, আরবি ভাষায়। সে তো আরবি বুঝে না। ফোন করলো সৌদি আরবের এক প্রফেসরকে যে আমি প্রত্যেক সামারে দুই মাসের ছুটি পাই, প্রতি বছর আমি দুই মাসে সে আরবি শিখতে চাই। সৌদি শায়েক ভাবছে কোরআন বোঝার জন্য, আসলে বোঝার জন্য না, শিখতে চায় কেন, জোরে বলেন, ভুল ধরার জন্য। পাঁচ বছর সে সৌদি আরবে এসে তার ছুটির সময়টা সে সৌদি আরবে কাটিয়ে পাঁচ বছরে আরবি ভাষা শিখেছে, হেদায়েতের জন্য নয়, ভুল ধরার জন্য। পাঁচ বছর শেষ, এবার সে কোরআন খুলে দেখে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে সূরা নাস পর্যন্ত যাই পড়ে তাই বুঝে, এমন আরবি শিখছে। কিন্তু যতই পড়ে অবাক হয়, যতই পড়ে পাগল হয়ে যায়। সে বলে সাগর জলের কথা, মহাকাশের কথা, পাহাড়ের কথা, মরুভূমির কথা, এমব্রয়োলজির কথা, অ্যাস্ট্রোলজি, কসমোলজি, বুটানি, হিউম্যান অ্যানাটমির কথা, কোনো কথাই তো কোরআনে আল্লাহ বাকি রাখে নাই। কোন তথ্য উপাত্তের দিক থেকে আল্লাহর কোরআনে ডক্টর মরিস বুকাইলি একটা ভুলও খুঁজে পায় নাই। কোন সুবহানাল্লাহ, সে কনভার্টেড মুসলিম হয়েছে, কালিমা পড়ে মুসলমান হয়ে নিজের নাম রেখে দিয়েছে সুলাইমান। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য কোরআনের সাথে যারাই লাগে সম্মান বাড়ায় দেয় কে, জোরে বলেন কে, কোরআনের সাথে চেয়ার লাগালে চেয়ারের মর্যাদা বাড়ায় কে, কোরআনের সাথে টেবিল লাগলে টেবিলের মর্যাদা বাড়ায় কে, কোরআনের সাথে কাপড় লাগলে কাপড়ের মর্যাদা বাড়ায় কে। তো কোরআনের সাথে যদি আশরাফুল মাখলুকাত লাগে তাদের মর্যাদা কি বাড়ে না? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে একটা কনফারেন্স হয়েছিল, ওই কনফারেন্সটা হচ্ছে পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সবগুলো ধর্মগ্রন্থের 10 মিনিটের আবৃত্তি শোনানো হবে। কয় মিনিট চিল্লায় বলেন। ওখানে গিয়েছে শ্রীমত ভগবত গীতা, গিয়েছে বাইবেল, ত্রিপিটক, দশাতীর, বেদ, পুরাণ, রামায়ণ, দীঘানিকায়া, ইয়াহভিস্ট, সেকারডেটাল, টালমা, টোড়া, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দাবেস্তা এবং আল্লাহর কোরআন। ও কোন সুবহানাল্লাহ। চীনের প্রাচীন ধর্ম কনফুসিয়াসের পাণ্ডুলিপি গিয়েছে, যারা আগুনকে পূজা করে অগ্নি উপাসক, আগুন দেখলে নমস্তে নমস্তে গায়, তারাও গিয়েছে। 10 মিনিট করে সময়। এই কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে এইটা চেক করা, ইন অর্ডার টু চেক হুইচ বুক, হুইচ রিসাইটেশন অফ দা হোলি বুক ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট রিসাইটেশন এভার, কোন বইয়ের আবৃত্তিটা বেশি সুন্দর লাগে। 10 মিনিট করে সময়, সব ধর্মের ধর্মীয় কিতাবের শায়েকরা, গুরুরা, ধর্ম নানকরা আর ফাদাররা আর কারীরা বসেছে। বিচারকের সামনে দুইটা বাটন, একটা গ্রিন বাটন, একটা রেড বাটন, একটা সবুজ বাতি, একটা লাল বাতি। আবৃত্তির সময় 10 মিনিট, চিল্লায় বলেন কয় মিনিট। সবুজ বাতিতে চাপ দিলে আবৃত্তি শুরু, রেড বাটনে চাপলে আবৃত্তি শেষ। প্রথমে ডাকা হয়েছে শ্রীমত ভগবত গীতা, 10 মিনিটের জন্য যে পড়তে শুরু করেছে, ওম নমো ভগবতি বাসুদেবায়া, 10 মিনিট পড়েছে। পড়ার পরে বিচারক রেড বাটনে প্রেস করেছে, সময় শেষ, নেমে গিয়েছে। এরপরে ডাকা হয়েছে ত্রিপিটাক, বিনয় পিটাক, সাম পিটাক, অভিধর্ম পিটাক মিলে তিনটা পিটক। এটা বৌদ্ধ ভাইদের কিতাব, এরা বলে ওম শান্তি, ওম শান্তি। আসলে মিয়ানমারে ওরা যা করছে ওদের বলা দরকার ওম অশান্তি, ওম অশান্তি।
ওরা বুদ্ধাং শরণং গচ্ছামি ধম্মাং শরণং গচ্ছামি পড়তে পড়তে 10 মিনিট শেষ চলে গেল। এরপরে ডাকা হলো দশাতীর, দশাতীরের ওরাও পড়লো। এরপরে ডাকা হলো গ্রন্থ সাহেব, পড়লো জিন্দাবেস্তা, পড়লো 10 মিনিট। এরপরে ডাকা হলো ভ্যাটিকান সিটির পোপকে, গত মাসে পোপ আসছিল না, এই পোপের আগের পোপ, তাকে ডাকা হলো টু রিসাইট দ্য হোলি বাইবেল ফর 10 মিনিটস, 10 মিনিটের জন্য বাইবেল পড়তে আসেন। উনি এসে ওনাদের বাইবেল পড়ে গেল 10 মিনিটের জন্য। ওনার বাড়ি হচ্ছে ভ্যাটিকান সিটিতে, ইটালির রোমের মাঝখানে, স্বায়ত্তশাসিত একটা আলাদা দেশ আছে, ওইখানে শুধু পোপরা থাকে, যারা বিএটিএ না করে খ্রিস্টানদের ফাদার, প্রোটেস্টান্ট, অর্থোডক্স আর রোমান ক্যাথলিক, ওরা সেইখানে রাজ্য স্থাপন করেছে, গোটা বিশ্বের খ্রিস্ট ধর্মকে তারা চালায়। তারা 10 মিনিট সব ধর্ম গ্রন্থের আবৃত্তি এবং তেলাওয়াতের পরে সর্বশেষে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন আবৃত্তি করার জন্য ডাকা হয়েছে। এসেছে মিশরের কারি আব্দুল বাসিদ ইবনে আব্দুস সামাদ, যারা ওনার তেলাওয়াত শুনেছেন দেখবেন উনি তেলাওয়াত করে আবার সময় নেয়, আধা মিনিট শ্বাস নেয়, আবার লম্বা দম নিয়ে তাল লয় নিয়ে টান দেয়, আবার পিছন থেকে টান দেয়। তাকে ডাকা হলো নাও দ্য রিপ্রেজেন্টেটিভ অফ মুসলিম কমিউনিটি আব্দুল বাসিদ ইবনে আব্দুস সামাদ উইল নাও রিসাইট দ্য হোলি বুক কোরআন ফর 10 মিনিটস। মিশর থেকে আসা মুসলিম জাতির প্রতিনিধি তাদের ধর্মগ্রন্থ কোরআন নিয়ে এবার 10 মিনিট তেলাওয়াত করবে। কয় মিনিট? উনি দাঁড়িয়ে রাখেন না, ক্লিন শেভ, পাতলা একটা চাদর আর জুব্বা পরে চলে এসেছে মাইকের সামনে, এসে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে টান দিয়েছে। সময় কয় মিনিট? উনি সূরা ফাতিহা পড়তে সময় নিয়ে নিছে 13 মিনিট। শ্রীমত ভগবত গীতাওয়ালারা হাততালি দেয়, সময় শেষ, কোরআন গেছে। কিন্তু কি আজীব তামাশা, বিচারক তো লালবাতি চাপে না, বিচারককে লালবাতি চাপার বিষয়টা ভুলিয়ে দিয়েছে কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? আব্দুল বাসিত তো এই তো সুযোগ পাইছি আমি, বিচারক যেহেতু লালবাতি চাপে না, আমি আর একটা সুরা ধরি। উনি কোরআনের সবচেয়ে সুন্দর সুরা সুরা আর রহমান তেলাওয়াত শুরু করলেন। উনি উনার গলায় আল্লাহ যত সুর দিয়েছিলেন সব সুর দরদ আদর ঢেলে দিয়ে সুরের ঝংকার তুলে পুরো কনফারেন্সকে মাতিয়ে দিলেন। 15 মিনিট হয়ে যায়, বিচারক লালবাতি চাপে না, 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট হয়ে যায়, লালবাতি চাপে না। এদিকে অর্গানাইজিং কমিটির প্রধান চেয়ার থেকে উঠে এসে বিচারকের গায়ে ধাক্কা দিয়ে বলে, এই ম্যান, হোয়াটস দ্য হেল আর ইউ ডুইং হিয়ার, হোয়াটস রং উইথ ইউ, ওয়াই আরেন্ট ইউ প্রেসিং দ্য রেড বাটন, লাল বাতি চাপুস না কেন? ওরে ধাক্কা দেওয়ার পরে বিচারক ভূত দেখার মতো চমকে উঠছে, কি হ্যাঁ লাল বাতি? অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান যখন ধাক্কা দিছে, ওয়াই আরেন্ট ইউ প্রেসিং দ্য রেড বাটন, তুমি লাল বাতি চাপো না কেন? ভিমড়ি খেয়ে ওর সালাব দিয়ে, কি হ্যাঁ লাল বাতি, নীল বাতি, কোন বাতি, কোন বাতি, হুশ নাই ওর, হুশ নিয়ে গেছে কে? আবার যখন আব্দুল বাসিদের তেলাওয়াতের দিকে তাকায় আবার বেহুশ। না পেরে বিচারক দাঁড়িয়ে বলে, ও আব্দুল বাসিদ ইবনে আব্দুস সামাদ, কাম ফ্রম ইজিপ্ট, দেয়ার ইজ নো টাইম লিমিট ফর ইউ, রিসাইট অ্যাজ মাচ অ্যাজ ইউ উইশ। ও আব্দুল বাসিদ, আজকের এই প্রতিযোগিতায় তোর জন্য তেলাওয়াতের কোনো সময় নাই, তোর যত মনে চাই তুই পড়ে যা। চল্লিশ মিনিট সময় ধরে গোটা মুসলিম বিশ্বের অহংকার, মিশরের সবচেয়ে বড় কারি কারি আব্দুল বাসিদ ইবনে আব্দুল সামাদ গলার সব দরদ আর সুর উজাড় করে কনফারেন্স রুমে সূরা আর রহমান তেলাওয়াত করলেন। কনফারেন্স শেষ হলো, ওই বিচারকের বিরুদ্ধে মামলা হলো তিনটা, কয়টা? যেহেতু আন্তর্জাতিক কম্পিটিশন, আন্তর্জাতিক আদালতে মামলা, সুইজারল্যান্ডের দি হেগে মামলা, হ্যান্ডকাফ পরিয়ে বিচারককে নেওয়া হয়েছে। মাননীয় আদালত বলে, ওয়াই মেড ইউ পার্শিয়ালিটি বিটুইন দ্য বুকস, ইউ হ্যাভ গিভেন টু বাইবেল 10 মিনিটস, ইউ হ্যাভ গিভেন টু শ্রীমাত ভাগবত গীতা 10 মিনিটস, ইউ হ্যাভ গিভেন টু ত্রিপিটাকা 10 মিনিটস, ওয়াই হ্যাভ ইউ গিভেন এক্সট্রা 30 মিনিটস ফর কোরআন? সব ধর্মগ্রন্থরে 10 মিনিট দেওয়ার কথা, বাইবেলরে দিলি 10, শ্রীমত ভগবত গীতারে দিলি 10, ত্রিপিটকরে 10, কোরআনরে অতিরিক্ত 30 মিনিট, মানে আগের 10 আর 30 মিলে 40 মিনিট দিলি কেন?
বিচারক বলে অনারেবল জাজ আই হ্যাভ এ হাম্বল কোশ্চেন টু ইউ, মাননীয় আদালত আমার একটা বিনয়ের প্রশ্ন আছে। আদালত তো টাস্কি খেয়ে গেছে, কিরে আমার এবার প্রশ্ন করে কেন? বিচারক বলে আমার প্রশ্ন হচ্ছে, বিচারক তো আমি নিজে হই নাই, জাজ তো আমারাই, আমারে আপনারাই বানাইছেন, আমি তো ওদেরকে 10 মিনিট দিছি ঠিক কি না? আমি তো বাইবেলের 10 মিনিট দিয়েছি, এর কারণ যখন বাইবেল পড়তে এসেছে আমার হুশ আছে, আমার সময়ের জ্ঞান আছে, আমি সময়ের টাইম ধরে বসে আছি, আমার হিতাহিত জ্ঞান আছে, আমার নার্ভাস সিস্টেম ওকে, 10 মিনিট শেষ, আমি রেড বাটনে চেপেছি, উনি নেমে গিয়েছে, বাইবেলকে ডেকেছি, বাইবেল শেষ, শ্রীমদ ভাগবত গীতাকে ডেকেছি, গীতা শেষ, ত্রিপিটককে ডেকেছি, কিন্তু এই মিশরের কারী আব্দুল বাসেত জুব্বা একটা পরে কোরআনটা হাতে নিয়ে মাইকের সামনে এসে কি যে বলে একটা টান দিল, ওই টান দেওয়ার সাথে সাথে আর আমার হুশ নাই। আমি কি সাগরের উপর, নাকি মহাশূন্যে, নাকি জমিনের অতল গহ্বরে, আমি কোথায় বসে আছি, আমি কোথায় দাঁড়িয়ে আছি আমি নিজেই জানি না, আমার সময়ের কোনো জ্ঞান নাই, আমার হিতাহিত বুদ্ধি নাই, আমার নার্ভাস সিস্টেম ফল ডাউন করেছে, আমার শরীরে ভাইব্রেশন শুরু হয়েছে, কাঁপুনি শুরু হয়েছে। মাননীয় আদালত, যখন একটা মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, যখন একটা মানুষের সময়ে কোনো বিবেক বুদ্ধি থাকে না, যখন কারো নার্ভাস সিস্টেম ফল ডাউন করে কি এক মন্ত্র সে পড়তে শুরু করলো, আমার হুশ সে কেড়ে নিল, আমি কিছুই বুঝতে পারছি না, যখন আমি আমার সাথে নাই, যখন আমার হুশ নাই, যখন আমার নার্ভাস সিস্টেম ফল ডাউন করেছে, এরকম একটা পরিস্থিতিতে যখন আমি মেডিকেলি আনফিট, হাউ ক্যান আই প্রেস দ্য রেড বাটন, ইউ আনসার মি, কেমন করে আমি লাল বাতি চাপবো তুমি বলো। প্রিয় ভাইয়েরা, আপনারা যারা আইন নিয়ে পড়াশোনা করেন তারা জানেন, কেউ যদি মেডিকেলি আনফিট থাকে তার কোনো বিচার হয় না ঠিক কিনা, পাগল খুন করলেও বিচার নাই ঠিক কিনা, সে কোরআনকে অতিরিক্ত সম্মান দেওয়ার কারণে সর্বশেষে এই বিচারকের কোনো বিচারই হয় নাই, বেকসুর খালাসের ব্যবস্থা এই বিচারককে করে দিয়েছে কে? এই জন্য ওই কোরআন ধরতে রাজি আছো মুসলমান? পড়তে রাজি আছো মুসলমান? ওই কোরআনের জন্য মরতে রাজি আছো মুসলমান?